আরবরা গণিত সম্পর্কে জ্ঞানী ছিল না ফলে তারা মাসিক ক্যালেন্ডারে মাস গণনার জন্য চাঁদের গতিপথ এবং তার পর্যায়গুলির উপর নির্ভর করত অতপর ইসলাম আসলো এবং স্পষ্টতা ও গ্রহণের সহজতার জন্য এটিকেই অনুমোদন করল আল্লাহ তালা বলেন সুতরাং ফরজ রোজা হজ এর বছর এবং ঈদের দিনগুলি এর মাধ্যমেই সাব্যস্ত হয় এবং এর উপরেই নির্ভর করে মহিলাদের তিন মাস এবং চার মাস দশ দিনের গণনা করা হয় ধারাবাহিক দুই মাসের কাফফারার হিসাব এবং সম্পদের জাকাতের বছর নির্ণয় এর সব কিছুই চন্দ্র মাসের উপরে নির্ভরশীল আল্লাহ তালা বলেন্লাহ কুলহিয়া মাওয়া তুলনা সিওল হাজ ইবনোমিয়া রহম বলেন অতপর আমাদের শরীয়ত যা নিয়ে এসেছে তা সর্বাধিক পরিপূর্ণ কারণ তিনি মাসকে নির্ধারণ করেছেন স্পষ্টত প্রাকৃতিক উপায়ে যা দৃষ্টি দ্বারা অনুভূত হয় আল্লাহ রসুসাল্ল আলি ওয়াসাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা তিরিশ পূর্ণ করো অতপর বার্ষিক ক্যালেন্ডার ইসলাম পূর্ববর্তী সময়ে অন্যান্য জাতির মতো আরবদের জন্য নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না বরং তারা তারিখ নির্ধারণ করত স্বতন্ত্র কোনো বিষয় অথবা তাদের মাঝে সংঘটিত প্রসিদ্ধ কোনো ঘটনাকে কেন্দ্র করে যেমন হাতির ঘটনা এবং রসুলুল্লা সাল্লাহ আলী ওয়া প্রেরণ ইত্যাদি আমিরুল মমিনিন অমর রদিয়াল্লাহ শাসন শাসনামলে আরবদের মাঝে প্রচলিত চন্দ্র মাসের উপর ভিত্তি করে বাৎসরিক ক্যালেন্ডার গৃহীত বা তৈরি করা হয় আর যা শুরু হয় রসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামের মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় থেকে কেননা হিজরতের মাধ্যমেই গৌরব সম্মান এবং ক্ষমতার সূচনা ঘটে এটি একটি সর্বসম্মত পছন্দনীয় বিষয় ছিল সাহাল বিন সাদ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তারা রসুলল্লাহ সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লামের প্রেরণ অথবা মৃত্যুকে গণনা বা বিবেচনা করেননি বরং তারা মদিনার শুরু থেকে গণনা বা বিবেচনা করেছেন এবং তারা নির্ধারণ করেন বছরের সূচনা হবে আল্লাহর হারাম মাস দিয়ে মানুষের হজের মৌসুম শেষ করার পর অতপর তারা সফরের ক্লান্তির পর আরাম করবে হিজড়ি ক্যালেন্ডারের সূচনা হয় সতেরো হিজড়িতে সুতরাং আমল হবে স্বতন্ত্রভাবে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী